হ্যালো বন্ধুরা, আজ আমরা যে বইটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমরা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তুলসীর ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতিক পি ব্যানার্জির লেখা। তো বন্ধুরা, এই বইটি সব থেকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য যেটা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। যে কোনো কম্পারেটিভ পরীক্ষা পাস আউট করতে গেলে এবং সমস্ত পলিটিক্যাল সায়েন্স অনার্স স্টুডেন্টের পক্ষে থেকে সব থেকে মূল্যবান জিনিস আমাদের ভারতীয় সংবিধান 395টি ধারা। তো এই 395টি ধারা সম্বন্ধে সবার জ্ঞাতব্য ধারণা না থাকলে কোনো কম্পারেটিভ এক্সামে পাস আউট করা কিন্তু খুব কঠিন কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ যারা দিয়েছে তারা জানে, তো সেই ধারাগুলো 395টি ধারা পার্ট টু পাই কোনো বইতে আপনারা দেখতে পাবেন না। আপনারা যদি সেই ধারাগুলো জানতে হয় তাহলে কিন্তু ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি পি ব্যানার্জির লেখা তুলসী থেকে হয়েছে, তো আপনাদের সেটা কিন্তু কিনতে হবে। তো বন্ধুরা, এই বইটি পড়ে আপনারা কী কী জানতে পারবেন, WBC মানে কী কী পরীক্ষা দিতে পারবেন এবং মানে কী কী বিষয় জানতে পারবেন সেগুলোর প্রতি সংক্ষেপে আপনাদের দেখাতে থাকি। তো WBC, রেলওয়ে, ব্যাঙ্ক, LIC, PSC, MISC, ক্লার্ক সেফ, তো UPSC, তো স্কুল সার্ভিস কমিশন এবং সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযুক্ত এবং সংক্ষিপ্ত ও বিষয়মুখী প্রশ্নের উত্তর এখানে প্রচুর প্রচুর দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে আরও এই বইয়ের কী বৈশিষ্ট্য সেটা আপনাদের দেখাচ্ছি। ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় পৃথক পৃথক অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর কী দেওয়া হয়েছে, বইটি অবজেক্টিভ ও ডিসক্রিপটিভ ও উভয় প্রশ্ন উত্তর রয়েছে, যা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলিমিনারি ও মেইন অংশের জন্য উপযুক্ত। আর একটি কী বৈশিষ্ট্য রয়েছে, জটিল অবজেক্টিভ প্রশ্নগুলির উত্তর বিশ্লেষণ করা হয়েছে। সংবিধানের প্রতিটি ধারা আর্টিকেল বিষয়বস্তু আলোচনা করা হয়েছে এবং প্র্যাকটিস করার জন্য প্রচুর প্রশ্ন এবং শেষে তার উত্তর কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা বইটি দেখতে পাচ্ছেন আশা করি। বইটি কিন্তু সুন্দর বই, সাইডটা এবং পিছনের সাইডটাও আপনাদেরকে দেখাই। তো এই বইটি কিনে আপনারা জানতে পারবেন যে এই প্রকাশনী তুলসীর থেকে কত কত রকমের বই, WBC মানে এখানে বইয়ের বিবরণ, রেলওয়ে, সমস্ত SSC, ট্রেড, তো সমস্ত কিছু যা যা পরীক্ষা আছে যেসব বইগুলো বার করে তার কিন্তু স্যাম্পল বইয়ের এখানে পিছনে সেগুলো কিন্তু দিয়েছে, যেটা এখান থেকে বেরিয়েছে। তো আপনারা সেগুলো কিনতে পারেন, কিনে পড়তে পারেন, তার বৈশিষ্ট্য কিন্তু আপনাদের এখানে দিয়েছে। তো আমরা ওগুলো যাব না, আমরা যেটা নিয়ে আর আলোচনা আমি সেটাই করব। তো আমি আপনাদের সামনে পরপর দেখাতে থাকছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বইটি প্রথম কিন্তু বেরিয়েছিল 2009 সালে, সেখান থেকে পুনর্মুদ্রিত হয়ে 2021 সালে কিন্তু এটা বেরিয়েছে তুলসী পাবলিকেশন। এটা কিন্তু বইটির দাম কিন্তু 320 টাকা। আপনারা আমাদের এখান থেকে 15% ছাড়ে আপনাকে বইটা কিনেছিলাম। তো আপনারা আর একটু বেশি কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবেন আশা করি। সূচিপত্র চলে এসেছি, সূচিপত্রটা আমরা দেখে নিচ্ছি কী কী দেওয়া রয়েছে বা কী কী আলোচনা করা রয়েছে। তো আমরা একেবারেই এখানে একটা দেখে নিই যে এখানে 288টা পেজ রয়েছে, টোটাল 288টা পেজ রয়েছে বন্ধুরা। আর কী রয়েছে, ভারতীয় সংবিধানের প্রণয়ের পটভূমিকা, তারপরে কী রয়েছে, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ, আর কী রয়েছে, রয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ, রাজ্য সূচনা ও পুনর্গঠন, ভারতের সংবিধানের সংশোধনের সংক্ষিপ্ত রূপরেখা এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সংসদীয়, ভারতের সংসদ, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের বিচার ব্যবস্থা, রাজ্য প্রশাসন, ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি, ভারতের নির্বাচন কমিশন, তপশিলি জাতি এবং উপজাতি সংখ্যালঘু এবং ইয়ং ভারতীয়, এদের কথা বলা হয়েছে, ভারতীয় পরিকল্পনা পদ্ধতি, জেলা প্রশাসন, সংবিধানের ধারা 195টি, কেন্দ্র রাজ্য সম্পর্ক, ভারতীয় সংবিধানের ব্যবহৃত শব্দ, বিকল্প চয়ন প্রশ্নোত্তর, প্র্যাকটিস সেট এবং বিষয়মুখী প্রশ্ন উত্তর, শর্ট নোটস, কারেন্ট ইভেন্ট অ্যান্ড জেনারেল অ্যাসেসমেন্ট অফ 16 পার্লামেন্টারি ইলেকশন 2014 ইন ইন্ডিয়া, 16 লোকসভা 2014 সালে নির্বাচনে ফলাফল ও সমীক্ষা, পশ্চিমবঙ্গে 42টি আসনে জয়ী প্রার্থীদের নামের তালিকা, কেন্দ্র রাজ্যের মন্ত্রী প্রভৃতিদের কথা এখানে রয়েছে। তো আমরা এখানে প্রথমে লেসনটা ভারতীয় সংবিধানের প্রণয়নের পটভূমিকা, ব্যাকগ্রাউন্ড অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন।
তো এই সম্বন্ধে এখানে কিন্তু সুন্দরভাবে ছবি এঁকে এঁকে কেমনভাবে গণপরিষদে আমাদের সংবিধান কার্যকর হলো, কোথায় থেকে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই সোর্সগুলো কত সালে ভারতীয় শাসন ব্যবস্থা থেকে কোন কোন আইনের মাধ্যমে এটা তৈরি ফলফল সেটা কিন্তু বিশ্লেষণ করেছে। তো এটা দিয়েছে পরপর মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের সঙ্গে প্রথম ইন্ট্রোডাকশনই করেছে, এবং সব থেকে বড় কথা বন্ধুরা আমাদের সংবিধানে সূচনা পুনর্গঠন কোথায় থেকে সূচনা হলো এবং কোথায় থেকে এসেছে সমস্ত কিছু এখানে দিয়েছে ভারতের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা নাগরিকত্ব বিষয়টি ব্রিটিশ সংবিধান বা ব্রিটিশ সংবিধান থেকে এসেছে আইনের অনুশাসন ব্রিটিশ সংবিধান মৌলিক অধিকার মার্কিনীতির সংবিধান যেখান থেকে যেগুলো এসেছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা না দেখে বুঝতে পারবেন। তো আমরা ধরো শেষে ধরো প্রধানমন্ত্রী সম্বন্ধে আলোচনা করা রয়েছে, সেই লেশনের শেষে প্রধানমন্ত্রীদের কত সালে কোন প্রধানমন্ত্রী এসেছে এবং সেই প্রধানমন্ত্রীদের সমস্ত কিছু তারিখ এবং কত সালে মানে তার মানে প্রধানমন্ত্রী থেকে অপসারিত হয়েছিল সমস্ত কিছু কিন্তু এখানে দিয়েছে সমস্ত প্রধানমন্ত্রীদের। তো তারপরে রাষ্ট্রপতি এখানে সব কিছু বিশ্লেষণ করা হয়েছে। এবারে আমরা চলে এসেছি ধারাতে, বলেছিলাম 395টি ধারা কোনো বইতে এরমভাবে পাবেন না, যেটা এই বইটি সুন্দরভাবে দেওয়া রয়েছে 1-5 এত সুন্দর সুন্দর করে ইউনিয়ন অ্যান্ড ইট টেরিটরি ভারতীয় ইউনিয়ন অ্যান্ড তার ভূখণ্ডের কথা বলা হয়েছে, 1-4 অব দ্যা সমস্ত কিছু এরকম পাট পাট করে সিটিজের নাগরিকতা, 5-11 ধারায় তো 12-35 ধারা মৌলিক অধিকার সমস্ত কিছু ভাগ ভাগ করে সমস্ত ধারাগুলো কিন্তু এখানে দিয়েছে, আপনারা কিন্তু পাবেন না অন্য কোনো বই। তো এই বইটি আপনারা খুব দ্রুত কিনে নেবেন আশা করছি। এছাড়া কি বলবো, আর হচ্ছে কি প্রচুর কোশ্চেন দিয়েছে, প্র্যাকটিস সেট দিয়েছে, উত্তর এবং অ্যান্সার দিয়েছে, যেগুলো আপনারা ওখান থেকে পড়ে দায়িত্ব করে এখানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আর সবথেকে বড় কথা, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব নয়, একটা কোশ্চেনের বিবরণ কেমন হতে পারে কোশ্চেন সেগুলো কিন্তু এখানে প্র্যাকটিস করার জন্য এখানে দিয়েছে, এইটাই কিন্তু যেমন তুমি পড়তে হবে প্র্যাকটিস সেটও প্র্যাকটিস করতে হবে। আর আবার বিবরণ দেওয়া রয়েছে বিশেষ বিশেষ মানে বড় কোশ্চেন আকারে কোশ্চেন করে দিয়ে সেখান থেকে সংবিধানের বৈশিষ্ট্য কেমন মৌলিক অধিকারের বৈশিষ্ট্য শেষ বিভিন্ন ধরনের কোশ্চেন করেছে। তো আপনারা না কিনে এই বইয়ের ফিচার্স আপনারা উপলব্ধি করতে পারবেন না। তো আপনারা আশা করি দেখতে পারলেন, এবং পিছনে বন্ধুরা দেখে নিন তো আমাদের সেন্ট্রাল মন্ত্রীরা যারা রয়েছেন তাদের পিছনে দেওয়া রয়েছে, তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপডেট আপডেট বইটাই পুরো একদম দেওয়া রয়েছে। তো আপনারা এই বইটি কিনে ফেলবেন বন্ধুরা, আশা করছি ভালো রয়েছেন, এবং ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, জয় হিন্দ।